বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাত না লাগিয়ে শুধুমাত্র হলুদের সাহায্যে কিভাবে টয়লেট পরিষ্কার করে নিতে পারবেন। প্রত্যেক দিনের মতো আজও কিছু ছোট ছোট কিচেন টিপ শেয়ার করব, যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য সময় বের করতে পারবেন এবং কিছুটা টাকা সংসারে সাশ্রয় করতে পারবেন। চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের তামার পিতল কাঁস আর ঘটি বাটি থেকেই থাকে। আমি এখানে নিয়েছি একটা তামার ঘটি, এটাকে উবুর করে দিচ্ছি। এরপর একটা চামচে করে নিয়ে নেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই তামার ঘটির পিছনে এইভাবে দিয়ে ভালো করে এইভাবে বুলিয়ে দেব, মিশিয়ে নেব। এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব, এটাকে ভালো করে কিন্তু তামার পিছনে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু হাত জ্বালা করে, এমন কি পা জ্বালা করে, আর অনেক সময় তো ঘুম থেকে উঠে দেখা যায় আমাদের গোড়ালি প্রচণ্ড ব্যথা হয়। তখন যে কোনো তামা পিতল কাঁসার পাত্রের মধ্যে এই রকম সরিষার তেল লাগিয়ে তারপরে যদি এটাকে দিয়ে আমরা একটু মাসাজ মতো করি, একটু ভালো করে ঘষে নিই, তাহলে দেখা যাবে যত রকমের জ্বালা পোড়া যন্ত্রণা আছে সব চলে যাবে। গোড়ালি যদি খুব প্রচণ্ড যন্ত্রণা হয়, এইভাবে করলে কিন্তু গোড়ালির ব্যথাটাও চলে যাবে। হাত অনেক সময় দেখা যায় অনেকের হাত পুরো একদম লাল হয়ে থাকে, গরম হয়ে থাকে, তখন যদি আমরা এইভাবে একটু মাসাজ করি তাহলে কিন্তু সমস্ত রকমের জ্বালা পোড়া যন্ত্রণা থেকে রিলিফ পাওয়া যাবে। এটা আমার কথা না, খুব পুরনো মা ঠাকুমা কথা, আগেকার দিনে এরকমই করা হতো। তো এটা 100% গ্যারান্টি আপনাদের কাজে দেবে, অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। 100% গ্যারান্টি টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি মিক্সি জার। আমরা প্রত্যেকেই মিক্সি জারের মধ্যে মশলা করে থাকি, আদা রসুন পেস্ট করি, পেঁয়াজ পেস্ট করি। অনেক সময় দেখা যায় পেস্ট করার ফলে একটা বাজে গন্ধ সৃষ্টি হয়। আমরা যতই পরিষ্কার করে ধুই না কেন, এই গন্ধ কিন্তু কিছুতেই এই মিক্স থেকে যায় না। তখন আমরা কি করব, তার জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করব। তখন কিন্তু নিতে হবে নিউজ পেপার। নিউজ পেপার যদি আমরা মিক্সির মধ্যে এইভাবে দিয়ে দিই, নিউজ পেপার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। হাফ চামচ পরিমাণ লবণ দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আমরা প্রত্যেকে জানি বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। বেকিং সোডা লবণ দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। দেওয়ার পরে এটাকে দুবার ভালো করে ঘুরিয়ে নেব। দুবার ঘুরিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাবেন এটা কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে যাবে, যে নিউজ পেপারের পেস্ট তৈরি হয়ে গেছে। সেই কারণে যত রকমের গন্ধ কিন্তু নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, আর মিক্সি জারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এটাকে ঢেলে একটা পাত্রের মধ্যে আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছি না একটুও কিন্তু গন্ধ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর যে পেস্ট করেছিলাম নিউজ পেপারটা, এটা কিন্তু আমরা ফেলে দেব না, এটাও কিন্তু কাজে লাগাবো। তার আগে মিক্সি জারটাকে আপনাদের দেখিয়ে দিলাম, এবার মিক্সি জারটা রেখে দেব। এরপর নিউজ পেপারটা কী কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেক দিন রুটি বানানোর পর হটপট ব্যবহার করে থাকি। হটপটে আমরা প্রত্যেকেই রুটি রেখে থাকি, আর সবসময় হটপটে রুটি রাখার পর দেখা যায় হটপটটা কিন্তু একটা বাজে গন্ধের সৃষ্টি হয়। তখন কিন্তু আমরা ধুলেও এই গন্ধ যায় না, যেহেতু আমরা প্রত্যেক দিন রুটি করে এর মধ্যে রেখে দিই। এই নিউজ পেপারটা ফেলে না দিই এই হটপটের মধ্যে রেখে দেবো, কারণ এই নিউজ পেপারের মধ্যে বেকিং সোডা আছে, লবণ আছে, একটু জল জল ভাব হয়ে গেছে। এরপর এইভাবে রেখে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে রেখে দিয়ে এটাকে এর মধ্যে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন একদম যত রকমের গন্ধ আছে হটপটের মধ্যে সমস্ত গন্ধ কিন্তু এই নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, আর কোনো রকম বাজে গন্ধ থাকবে না। আর এই হটপটটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোনো রকম গন্ধ নেই, সমস্ত গন্ধ কিন্তু একদম পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। তো বন্ধুরা, টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি একটা পাত্র, পাত্রের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আপনারা চাইলে 1.5 কাপ জল নিতে পারেন। 1 কাপ জল দিয়েছি, এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ। আমরা যে রান্নার কাজে ব্যবহার করি হলুদ, ওই হলুদ কিন্তু হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, তারপরে হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নেব এক্সপায়ারি হয়ে যাওয়া মেডিসিন। আমাদের প্রত্যেকের বাড়িতে এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ থাকে, যেগুলো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা বহু কাজে ব্যবহার করতে পারবো। দুটো ছোট ছোট এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন, আমি কিন্তু এমনি দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পর কিন্তু এই
ওষুধগুলো গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রেখে দিয়েছি, ট্যাবলেটগুলো একদমই গলে গেছে। এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু টয়লেট ব্যবহার করে থাকি, টয়লেট ব্যবহার করার পর কিন্তু একবার ফ্লাশ করেই আমরা চলে আসি, ভালো করে কিন্তু দু তিনবার ফ্লাশ করি না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখান থেকে কিন্তু অনেকটা ইনফেকশন ছড়াই। আর রোজ রোজ কিন্তু টয়লেট পরিষ্কার আমরা কেউই করি না, কারণ রোজ রোজ এগুলো করার মতো সময় আমাদের কারোরই থাকে না। তো কিভাবে হাত লাগানো ছাড়াই আপনারা টয়লেট পরিষ্কার করবেন তার একটা ছোট টিপ শেয়ার করছি। তার জন্য এইরকম একটা মিশ্রণ যদি বানিয়ে নেন, তাহলে এইভাবে টয়লেটের চারিদিকে যদি ছড়িয়ে দেন, তাহলে দেখবেন একদম কিন্তু কম সময়ে টয়লেটটা পরিষ্কার, এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে। আর টয়লেটটা কিন্তু পরিষ্কার রাখাটা দরকার, শুধু যে এই কোমরের ভিতরে দেবো তা না, চারিদিকেও কিন্তু এইভাবে ছড়িয়ে দিয়ে এক ঘন্টা রেখে দেবো। এক ঘন্টা পরে কিন্তু আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু জানি আমাদের প্রত্যেকের কিন্তু অনেক সময় ইনফেকশন ছড়াই এখান থেকে, ইউরিন ইনফেকশন, অনেক কিছু ইনফেকশন ছড়াই, আমাদের কিন্তু টয়লেটটা পরিষ্কার রাখাটা খুব দরকার। তো এইভাবে আমি এক ঘন্টা রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সারা রাত রাখতে পারেন। তো এক ঘন্টা রাখার পরে এটা কিন্তু আমাদের একদম ক্লিন হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু সপ্তাহে 2-3 দিনও এটা করতে পারেন, দেখবেন সময়ও কম লাগবে আর আমাদের টয়লেটটাও পরিষ্কার থাকবে। তারপরে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, প্রথমে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে ফ্ল্যাশ করে দেবো। ফ্ল্যাশ করার পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে আর একটা কথা বলি, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে হলুদ দেওয়ার কারণে সাদা যে পায়খানার প্যান্টটা আছে এটা কিন্তু হলুদ দাগ হয়ে যাবে, কখনোই না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আরও কিন্তু সাদা হয়ে গেছে পায়খানার প্যান্টটা, এটা কখনোই কিন্তু হলুদ হবে না। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন একদম সাদা ধবধবে হয়ে যাবে, একদম নতুনের মতো চকচকে, ইনফেকশন হবে না, এমনকি জীবাণুমুক্ত, দুর্গন্ধমুক্ত হয়ে থাকবে, কারণ এর মধ্যে লবণ আছে, হলুদ আছে। যে কোনো এক্সপায়ারি ওষুধ ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। তো বন্ধুরা, আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধুবান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা সবাইকে।